নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। অবিরাম বৃষ্টিতে পাহাড়েও ধস, সপ্তাহের আগে স্বাভাবিক হচ্ছে না রেল চলাচল। মাটি চাপায় মর্মান্তিক মৃত্যু, পরিস্থিতির খোঁজ নিতে বৃহস্পতিবার বরাকে মুখ্যমন্ত্রী। মরসুমের শুরুতে রেকর্ড বর্ষণে পণ্ড কৃষিক্ষেত, বরাক জুড়ে চাষিদের মাথায় হাত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অবিরাম বর্ষণের জেরে পাহাড় লাইনে ধস নেমে রেল চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। বড়াইল পাহাড় সহ সংলগ্ন অঞ্চলে কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে, এতেই ধস নেমে রেল লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। সম মঙ্গলবার ধস নেমে বদরপুর লামডিং সেকশনের মাইবাং ও মুপার মধ্যবর্তী অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পাহাড়ের মাটি ও জলের তোরে ভেসে গেছে রেললাইনের নিচের পাথর। মঙ্গলবার রাতে দাউতাহাজ ও ফাইডিং, মাইগ্রেন্ডিসা সহ কিছু এলাকায় পাহাড় খসে পড়েছে। একটি সুড়ঙ্গের মুখও মাটির নিচে চাপা পড়ে গেছে, এতে ওই রুটে রেল চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আমাদের বিশেষ প্রতিনিধি রাহুল দেব জানিয়েছেন, মঙ্গলবার রাতেই উত্তর পূর্ব সীমান্ত রেলের জিএম সঞ্জীব রায় উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে ধস প্রবণ এলাকা পরিদর্শন করেন। গোটা পরিস্থিতি খতিয়ে দেখে শ্রমিকদের যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরিস্থিতি দেখে মনে করা হচ্ছে আগামী 7 দিনের আগে ওই রুটে রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব নয়। যদি বৃষ্টি চলতে থাকে এবং অন্য স্থানেও ধস নামে তাহলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। পাহাড় লাইন বন্ধ হয়ে পড়ায় শ্রমিক স্পেশাল ট্রেনে করে ভিন্ন রাজ্য থেকে ফেরা যাত্রীরাও বিভিন্ন স্থানে আটকা পড়েছেন। বরাক উপত্যকার 3 জেলায় ভয়াবহ ভূমিধসের ফলে মঙ্গলবার মোট 21 জনের প্রাণহানি ঘটেছে। বিভিন্ন স্থানে মাটি চাপা পড়ার ঘটনায় প্রায় 50 জন ব্যক্তি জখম হয়েছেন। এই পরিস্থিতিতে বিভিন্ন দল ও সংগঠন সেই সব অসহায় পরিবারগুলির পাশে এসে দাঁড়িয়েছে। কাছাড়ের জয়পুর এলাকার একই পরিবারের 7 ব্যক্তি মাটি চাপা পড়ে প্রাণ হারান। মঙ্গলবারই জেলাশাসক কীর্তি জল্লির উদ্যোগে এবং সাংসদ রাজদীপ রায়ের উপস্থিতিতে সেই পরিবারের প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তির হাতে সরকারের এককালীন ক্ষতিপূরণের টাকা প্রদান করা হয়। এদিকে বৃহস্পতিবার উপত্যকার ভূমিধসের ঘটনার খোঁজ নিতে বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সরকারি সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী এদিন সকাল 11:15 বিমানে করে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে আসবেন। তারপর হেলিকপ্টারে করে কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা পরিদর্শন করবেন। মিলিত হবেন জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে। বিকেলে আবার কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে তার বড়ঝাড়ে ফিরে যাওয়ার কথা। কালীগঞ্জ বাগবাড়ি মনসাঙ্গন জিপির দলফা গ্রামের 17টি পরিবার ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার সকালে অতিবৃষ্টির ফলে পাহাড়ের মাটি ধসে তছনছ করে দেয় তাদের বসতভিটে। এতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও এক লহমায় শেষ হয়ে যায় তাদের বাড়িঘর। দুর্ঘটনার পরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী দলফা বুনিয়াদী বিদ্যালয়ে স্থানান্তর করেন। কোনো উপায় নাই, সরকারি তরফ থেকে অনুরোধ করি আর আমি, আমার একটা সাহায্য দিবার লাগি। ডিসি সাহেবের কাছে আমার অনুরোধ, আমার একটা সাহায্য করুক, আমার বাচ্চা কাচ্চা বাঁচানোর লাগি, আমার কোনো উপায় নাই। লাগাতার বৃষ্টির ফলে জেলার বিভিন্ন এলাকার মতো সোনাই বিধানসভা কেন্দ্রের কৃষকদেরও মাথায় হাত পড়েছে। বর্ষণের ফলে নষ্ট হয়ে গেছে শত শত বিঘা ক্ষেতের ফসল। এরকমই এক প্রান্তিক কৃষক হলেন সোনাবাড়ি ঘাট এলাকার তাজউদ্দিন। বর্ষণে তলিয়ে গেছে তার 6 বিঘার বাদাম ক্ষেত। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তাজ জানান, আমার ক্ষেত্রে রামাইশ আছে, ভেন্ডি আছে, ঝিঙ্গা আছে, মরিচ আছে, বেগুন আছে, বাদাম আছে। আচ্ছা, ফ্লাডের কারণে কি কি সবজি ডুবছে বা ক্ষত? আমার তো সব ডুবি গেছে, গিয়া সব নষ্ট হয়ে গেছে, গিয়া ডুবিয়া নালি ক্ষেত আছে। ডুবছে কীটা কীটা ফ্লাডে? ফ্লাডে ডুবছে জিঙ্গা, রামাইশ, ভেন্ডি, বাদাম, বেগুন, মরিচ। কতটুকু জমিনে ডুবছে এটা? আমার তো প্রায় 6-7 বিঘে আছে। মানে জলের নিচে? জলের নিচে। আচ্ছা, ঠিক আছে। সরকারি কিছু সাহায্য সহযোগিতা? অতিবৃষ্টিতে মাথায় হাত সোনাই বিধানসভা কেন্দ্রের মৎস্যজীবীদেরও। বর্ষণের ফলে মাছ চাষের ফিশারিগুলো পাড় ধসে গিয়ে ক্ষেতের জমির সঙ্গে একাকার হয়ে গেছে। এতে করে ফিশারি থেকে উদাও হয়ে গেছে মাছের চারা।
বুধবার হাতিকাল জিপির অন্তর্গত ভাউরিকান্দি দ্বিতীয় খণ্ড এলাকার মৎস্য চাষীরা ক্ষয়ক্ষতির বিস্তারিত তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে। আমরা ফদ্দনালার পাড়ার বাড়ি বৃষ্টির কারণে আমরা জয় গেছে, জল জমাট জল জমিয়া আমরা অনেক ফিশারি ডুবিয়া, আমরা মাছের ছাড়া ব্যবসা করি, অনেক ফিশারি ডুবিয়া আমরা বেশ মাছ গেছে, গেলে আমরা বর্তমানে বেশ ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমরা ফসলও বেশ নষ্ট হয়েছে, বর ফসলও অনেক আসলো। আমরা জলের কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে মেঘের কারণে, এর কারণে আমরা ফিশারির বেশ ফোনাওনা আসলা, বড় মাছ আসলা, প্রায় 40-50 লাখ টাকা আমরা গ্রামের মানুষের ফোনাওনা ছাড়া আসলা, সব গেছে। এদিন মৎস্য চাষীরা অভিযোগ করেন, গ্রুপ সদস্য আফজল হোসেন লস্কর পদ্মনালার কাজ করার নামে এমজি এনরেগা প্রকল্পের টাকা তুলে নিলেও কাজ কিছুই হয়নি, যদি কাজ হয়ে যেত তাহলে এই নালা দিয়ে জমা জল বেরিয়ে যেত আর তাদেরও লোকসানের মুখ দেখতে হতো না। আফজল হোসেন লস্কর হয়ে আমরা 10 নম্বর ওয়ার্ডের মেম্বার, তা না সকালেও যাওয়া হয়েছিল, আজকে তাই খুব কুদাম বাদাম করছেন সিএসপিও তাই, আর এই জমিনের কাগজ আছে যে 8-12 ফুট জায়গা রাস্তা একটা আছে জল যাওয়ার লাগে, এটাও আছে পূর্বপুরুষ থেকে যার এটার কাগজও আছে এখনো, তাই আমরা জল ছাড়া যাওয়ার পরে তাই আমরা বহুত কুদাম বাদামও করছেন আজকে সকালে, এখনো পর্যন্ত তাই ছাড়াইছেন না, পঞ্চায়েত আইছেন, পঞ্চায়েত যাওয়ার পরে পঞ্চায়েতেরও তাই ওজন ছাড়িমো কইয়া হরিয়া গেছেন যা কোনো রয়েছে। আর আমরা নালার মুখে একটা এনার্জিসর বাঁধ দিয়ে আফজল হোসেন লস করে আমরা জলটা যাইবার দিচ্ছেন না, যার কারণে আরও বেশি পি মেম্বার 10 নম্বর ওয়ার্ডর তাই কিছু গায়েগাট্টামি করেন, মানে এই সেই দেখাই গ্রামের মানুষ গেলে কিছু কুতা বান্ধা করছেন তাই এই জায়গাত ও তাই বাঁধ দেওয়া জল আরও বেশি জমিয়া আরও বেশি উপৃতি মারছে। মঙ্গলবার ভয়াবহ ভূমিধসে বরাকে 21 জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করল করিমগঞ্জ জেলা এসইউসিআই। বুধবার করিমগঞ্জ মেন রোডের পাশে এক অস্থায়ী শোকবেদি স্থাপন করে দলের কর্মকর্তারা ভূমিধসে হৃদয়বিদারক এই মৃত্যুর ঘটনায় 1 মিনিট নীরবতা পালন করেন। এদিন দলের করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সরকারের কাছে 5 দফা দাবিও তুলে ধরেন। দাবিগুলো হল ভূমিধসে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণ, ধসপ্রবণ এলাকায় অবৈধ খনন বন্ধ করা ও আগাম সতর্কবার্তা জারি করা এবং ধসপ্রবণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে বসবাসের সুবন্দোবস্ত করে দেওয়া। 3 জেলায় আজকে শোকবেদি স্থাপন করে শোক দিবস রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি যে প্রথম সবচেয়ে যারা আজকে নিহত হয়েছে এই ভূমিস্খলনে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ রাজ্য সরকার কর্তৃক দিতে হবে। শিলচর শহরে জমা জলের সমস্যা নতুন কোনো বিষয় নয়, প্রতি বছরই বর্ষার মরশুমে সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকা ডুবে ভাসমান দ্বীপে পরিণত হয়। বিলপার মন্দির দিঘির পার এলাকাও এর মধ্যে একটি, বৃষ্টির জমা জলে প্রায় নাকাল হতে হয় মানুষকে। এলাকাবাসী এর স্থায়ী সমাধানের জন্য বারবার নেতা মন্ত্রীদের কাছে আবেদন জানালেও কোনো কাজ হয়নি। এবার বর্ষার মরশুম আসার আগেই দুদিনের বৃষ্টিতে মঙ্গলবার মন্দির দিঘির দেওয়াল খসে পড়েছে, এর ফলে নানা নর্দমার নোংরা জল দিঘিতে ঢুকে যায়। এলাকার বহু মানুষ ওই জলের ওপর ভরসা করে থাকেন, এ ব্যাপারে প্রশাসনের প্রতি নিজেদের ক্ষোভ ঝেড়েছেন মন্দির দিঘি এলাকার একতা ক্লাবের সদস্যরা। এইভাবে একের পর এক কষ্ট প্রতি বছরই আমাদের এখানে এই জলের সমস্যা থাকছে। আমাদের যখন নির্বাচন হয় জনপ্রতিনিধিরা আমাদের এখানে আসেন এবং বিভিন্ন ধরনের আশ্বাস দিয়ে থাকেন যে আমাদেরকে আমরা সামনের বাড়ি আমরা তার থেকে রেহাই পেয়ে যাব, কিন্তু দিনের পর দিন যাচ্ছে বন্ধুগণ আমরা এই সমস্যায় কষ্টই পেয়ে যাচ্ছি, প্রতিবারই আমরা এইভাবে ভুগতে হয়। তাছাড়া আমাদের মন্দির দিঘির পার, মন্দির দিঘিটা একটা সমস্ত শিলচরের মধ্যে একটি দিঘি, যে দিঘির থেকে শুধু মন্দির দিঘির পার না, সম তার জল
সমস্ত শিলচরের মানুষ পানীয় জল এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকে। আমরা দীর্ঘদিন বলে বলে আসছি যে নালাগুলো পরিষ্কার করা হোক। আমাদের 9 এবং 10 নম্বরের যে সংযোগস্থলের যে নালাটি ছিল সেই নালাটার জন্য আমরা দীর্ঘদিন ধরে চিৎকার দিয়ে আসছি, বিশেষ করে আমাদের ক্লাব একতার থেকে এবং স্থানীয় যে সকল ক্লাব ছিল সব ক্লাব মিলে আমরা বারবার বলা সত্ত্বেও আমাদের এদিকে কোনো নজর দেওয়া হয়নি। আমাদেরকে এই যন্ত্রণার থেকে রেহাই দিন। আমরা করো জুড়ে এই এলাকার বাসী সমস্ত জনপ্রতিনিধি এবং সবাইকে অনুরোধ করছি আমাদের এই বিপদ থেকে আমাদের রক্ষা করুন। কোয়ারেন্টাইন সেন্টারে সরবরাহ করা খাদ্য সামগ্রীর উদ্বৃত্ত সহ সব ধরনের বর্জ্য প্রকাশ্য স্থানে ফেলায় বদরপুর মাইজগ্রাম এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকার পলিটেকনিক কোয়ারেন্টাইন সেন্টারে ভিন্ন রাজ্য থেকে আসা মোট 97 ব্যক্তি নিভৃতবাসে রয়েছেন, যার মধ্যে বুধবারই এক ব্যক্তির কোভিড-19 ধরা পড়েছে। কিন্তু প্রশাসন রেল স্টেশন থেকে স্বাস্থ্য পরীক্ষা করে এদের কোয়ারেন্টাইনে পাঠিয়ে তাদের দায় শেষ করেছে। কিন্তু তারা সেখানে কিভাবে থাকবেন, কোথায় ফেলবেন বর্জ্য পদার্থ ইত্যাদি ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাই চরম অব্যবস্থার সৃষ্টি হয়েছে। সেন্টারের দায়িত্বে থাকা বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ, বিজেপি নেতা মানস দাস ও আশিস নাথ, সার্কেল অফিসার রাকেশ ডেকা প্রথমে পরিদর্শন করে গেলেও কোয়ারেন্টাইনের অসুবিধাগুলি দূর করা হয়নি। সেখানে থাকা লোকেরা বাধ্য হয়ে তাদের কোঠার আবর্জনার বাইরে ছুড়ে ফেলেছেন। এতে এলাকায় করোনা আতঙ্কের সৃষ্টি হয়েছে। আমরা কিছু জাবলা আরো রয়ে গেছে অনেক জাবলা। আজকে অতজন মানুষ 97 জন মানুষ আছি আমরা, ওখানে 97 জন মানুষের কতটুকু জাবলা হইব আপনি অনুমান লাগাইলে বুঝতে পারবো, কিন্তু একটা দিন সাফ করে দিচ্ছেন না। তারাপুর আয়গড় এলাকার সুকান্ত সরণি এখনো সিল রয়েছে। এলাকার বাসিন্দা অর্চনা নন্দীর শরীরের করোনা উপস্থিতি ধরা পড়ার পর ওই লেনকে সিল করে কন্টেইনমেন্ট জোনে পরিণত করে জেলা প্রশাসন। বর্তমানে অর্চনা নন্দী সম্পূর্ণ সুস্থ, তার বাড়ির কোনো সদস্য এ যাবৎ করোনা পজিটিভ হননি, কিন্তু সুকান্ত সরণি সম্পূর্ণ সিল রয়েছে এখনো। এ ব্যাপারে বুধবার তারাপুর জিপি সভাপতি স্বপ্না পাল দাস সাংবাদিকদের বলেন, পরিস্থিতি বর্তমানে অনেকটাই স্বাভাবিক হয়ে পড়েছে, তাই তিনি সুকান্ত সরণিকে কন্টেইনমেন্ট মুক্ত করার জন্য জেলা প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন। আজ সুকান্ত লেনের অর্চনা নন্দী এবং ওনার পরিবারের সকল সদস্যকে কোয়ারেন্টাইন সেন্টার থেকে বাড়িতে আসার অনুমতি দিয়েছেন, তার জন্য আমি সরকার ও প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই। সঙ্গে আমি সরকারের কাছে একটা দাবি রাখবো যে অসহায় সুকান্ত লেনবাসীকে এই কন্টেইনমেন্ট জোন থেকে মুক্ত করার অনুমতি দেওয়া হোক। এক্সকেভেটর লাগিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে জেলার টিলা ভূমি কেটে উজাড় করার ফলেই এত বড় মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো হাইলাকান্দি। ধস চাপা পড়ে 8 জনের মর্মান্তিক মৃত্যু হলো। বুধবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্তব্য করেন কমরুল ইসলাম বড়ভূঁইয়া। কমরুল এ ধরনের ঘটনা আগামীতে আরও ঘটার আশঙ্কা ব্যক্ত করে জেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। পাশাপাশি জেলার ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানকার বাসিন্দাদের অন্যত্র সরানোরও দাবি করেন কমরুল। কান্দি জেলার তথা বরাক উপত্যকার 21 জন মানুষের প্রাণ গোল ভূমিধ্বসের কারণে, সেইকারণে আমিও ব্যক্তিগতভাবে সুখে মহমান। আমি মই সেইবিলাক লড়া ছোৱালী যিবিলাক আছে সেইবিলাকৰ ধৈর্য সহকারে যি থাকিবর কারণে ভগবানের ওচৰত প্রার্থনা করছো, আর যেবিলাক গুছি গৈছে আমার পৰা এই দুনিয়া ছাড়ি সেইবিলাকৰ চিরসাত্তি হোক কামনা করো। কিন্তু এটুকু শেষ নহয়, আগামী দিন যেহেতু এনেকা নহয় সেইকারণে একটা প্রিকশনারি মেজার লব লাগিব। সেই মেজারটার কারণে আজি মই জিলাধিপতির লগত আলোচনা করে এটুই জিলাধিপতিকে বুঝাইছো যে যেবিলাক টিলা গত যোৱা 5-6 মাহ বুলডোজারে আপনার জেসিপি আনসাইন্টিফিক ওয়েতে যেবিলাক মাটি কাটিছে সেইবিলাকৰ তলত যথেষ্ট ঘর আছে, আগামী দিন এইবিলাক আরো বেশিকে ডেঞ্জারেস হব পারে বরাক উপত্যকার কারণে। সেইকারণে মই জিলাধিপতির কাছে আবেদন করছো যে পাটোয়ারি দি আপনার সেটেলমেন্ট দি ডিজাস্টার ম্যানেজমেন্ট দি টিম দি সার্ভে করে যেবিলাক মানুষ টিলার তলত ঘর আছে এই জেলাত, যেতিয়া এটু বরষুণের মরসর প্রথম দিনত যদি এই 20 জনের মৃত্যু হয়েছে, আকো বরষুণ দিলে প্রবলেম আরো বেশি হব। সেইকারণে যেবিলাক মানুষ টিলার তলত আছে এইবিলাকর মানুষ ইমিডিয়েটলি এইবিলাক মানুষ আঁতরাই আনি বেলেগ ঠাইত আমি সেটেলমেন্ট দিব কারণে আমি জিলাধিপতির কাছে আবেদন করছো। সোনাই সহ জেলার বিভিন্ন স্থানে চুরি ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ার তীব্র উদ্বেগ প্রকাশ করল গৈরিক ভারত। এরই পরিপ্রেক্ষিতে বুধবার সংগঠনের তরফে এক প্রতিনিধি দল দেখা করে অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ চন্দ্র দাসের সঙ্গে। প্রতিনিধি দল অতিরিক্ত পুলিশ সুপারকে বিষয়টি নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়ে প্রশ্ন করেন, এত সব চুরি ডাকাতির ঘটনা ঘটছে জেলা জুড়ে, অথচ পুলিশের সাফল্য প্রায় নেই বললেই চলে,
আমজনতার সুরক্ষা প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে। এ নিয়ে জেলা পুলিশ কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? এক বছর ধরে সুনাই অঞ্চলে লাগাতার হিন্দু বাড়িতে ডাকাতি চলছে। বিগত কালী পুজোর সময় বিনোদ বিহারী দাসের বাড়িতে, পরবর্তীকালে কানাডা সরকারের অধীনে কর্মরত অমিয় দাসের বাড়িতে ডাকাতি হয়েছে। তারপর গুঙ্গুর পুলিশ বাড়িতে কর্মরত জনক ব্যক্তির ঘরেও ডাকাতি হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ চন্দ্র দাস গৈরিক ভারতের প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন, খুব শীঘ্রই জেলাবাসী আশানুরূপ ফল দেখতে পাবেন। পাশাপাশি তিনি গৈরিক ভারতের প্রতিনিধি দলের সদর্থক ভূমিকারও প্রশংসা করেন। এছাড়াও কাজিরোড পাঠুতে জয়ন্ত কুমার নাথের বাড়িতে 20 মেতে 2 ঘটিকার সময় ডাকাতি হয়েছে। উনি মারা গিয়েছিলেন, মারা যাওয়ার 3 দিন পরে ওনার বাড়িতে ডাকাতি হয়। 70,000 টাকা ক্যাশ, সোনা গয়না, নথিপত্র, আবশ্যক জিনিসপত্র নিয়ে ডাকাত দল পালায়। এছাড়া কাছাড় ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটছে। এর ফলে পুলিশ প্রশাসন থেকে আমরা কোনো আশানুরূপ এমন ফল পাইনি। পুলিশ প্রশাসনের কর্মফল প্রায় শূন্য। আমরা আজ এই ঘটনার জন্য পুলিশ প্রশাসনের সুপারের সাথে দেখা করতে এসেছি। আমরা আশাবাদী যে উনি আমাদের কথার দাবি, আমাদের দাবি রাখবে, আর উনি আমাদেরকে আশা দিয়েছেন এই ব্যাপারটা উনি নিজে দেখবেন। এবার বন্ধন ব্যাংক থেকে নেওয়া ঋণের কিস্তি মুকুবের আর্জি উঠল ধলাইয়ের রুকনি জিপিতে। বুধবার জিপির ঋণগ্রহীতা মহিলারা সাংবাদিক সম্মেলন করে লকডাউন চলাকালীন ঋণের কিস্তি মুকুবের আর্জি জানান। তারা বলেন, 31 আগস্ট অবধি ঋণের কিস্তি দেওয়া যাবে না বলে রিজার্ভ ব্যাংকের ঘোষণা সত্ত্বেও বন্ধন ব্যাংক কর্তৃপক্ষ কিস্তি পরিশোধে ক্রমশ চাপ দিয়ে যাচ্ছেন। দুর্যোগের এই সময় তাদের পক্ষে ঋণের কিস্তি পরিশোধ সম্ভব নয়। তারা সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে কিস্তি মুকুবের আর্জি জানান। আমরা বন্ধনের কিস্তি দিতাম, আইয়া বন্ধনের সাবে শুক্রবারে হয়েছেন সবাই সমিতির বইতাম, বইয়া কিস্তি দেই কি না দেই, 500 করি ভাবি 1,000 করি ভাবি কিস্তি দিতাম। তে সবভাবে আমরা হানি দিলে হাইয়া, আর এখন যেন তারা কিস্তি হইতে দিতে পারতাম না। লকডাউনের মাঝে যেমন হবে যে তার ঋণটিন হবে খাইছি, এখন তো তুই বুঝি রোজগার হয় প্রকৃতি, আমরা ঋণ মারতাম না কিস্তি দিতাম, ওটা আমরা এখন না খাইতাম, ওটা আমরা এখন চাই বন্ধনের যেন কিস্তিটা লকডাউনের ওটা আমরা মুকুব দিতাম। সরকারে আমরা ডাইল চাউল দেড় অগুন্তর উপরে আমরা চলাচল করি, আর তো আমরা কোনো জাত কোনো উপায় নেই। সারানরা আইতা তো কিস্তি নিতা করিতে কইতরা 400 500 দেখুয়া, আর আমরা দেওয়া আমরা কইছি আমরা তো দিতাম পারতাম না। যদি লকডাউন যদি কিনে এতে তো দিমু, আর নাইলে তো আমরা দিতাম পারতাম না। আমরা রোগ আমরা মাছ চাই, আমরা দেওয়ার কোনো উপায় নাই। কেউ জনে রুজি কাম করার খার তারা কইতে কিস্তি দিত, এটার লাগে আমরা মুকুব চাই আর কি। রিজার্ভ ব্যাংকে এটা 31 আগস্ট পর্যন্ত কইছেন যে এটা মাফ করা, তো এটা কীরকম তারা কিস্তি নেওয়া তাই ওটা আমরা মাফ করার লাগে অনুরোধ করি। আর খাওয়ার বাসিয়া খাইয়া বাসিবার উপায় নাই, সরকারের চাউল দেওয়া আমরা খাইয়ার, ডাইল দেয়ার চাউল দেয়ার একাউন্ট টাকা 500 500 পাওয়া এখন দিয়ে খরচা করি, আর বন্ধন একাউন্টে কি টাকা খাটিয়া যায়। আমরা কিস্তি কীরকমে দিতাম, একাউন্টে তাকে টাকা খাটিয়া নিন তারা কিস্তি দিতাম, আমরা কীরকমে দিতাম কিস্তি, আমরা কইছি আমরা কিস্তি। জেলা ক্রীড়া সংস্থার কর্মীদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বন্টন করল ফ্রেন্ডস অব দ্য আর্থ। বুধবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনের কর্মকর্তারা তাদের হাতে এসব নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে ধরেন। সামগ্রী বন্টনের সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোর, সচিব বিজেন্দ্র প্রসাদ সিং, দেবাশিস সোম প্রমুখ। ফ্রেন্ডস অব দ্য আর্থ এই বিগত 2.5 মাস থেকে কোভিড-19 এই বিপদের সময় যেভাবে জনসাধারণের কাছে গিয়ে পৌঁছেছে, ওদের সাধ্যমতো ওরা কাজ করছে, সেটার জন্য আমি শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা সবাই ধন্যবাদ জানাই সভাপতি, সাধারণ সম্পাদক এবং প্রত্যেক মেম্বারদের। কারণ হলো আমি ব্যক্তিগতভাবে আমরা বিশ্বাস করি যে খেলাধুলার সাথে যারা আমরা জড়িত, সে প্লেয়ার হোক বা নন প্লেয়ারই হোক, আমাদের মনটা একটু বড় থাকে। আমরা সবসময় যে কোনো কাজে কিন্তু একটু ইনিশিয়েটিভ নিয়ে আমরা এগিয়ে থাকি। তাই প্রীতমের নেতৃত্বে, মাসুমের নেতৃত্বে, আজ রাহুল হোক, ঠাকুরিয়া হোক, লোকনাথকেও আমি দেখেছি বা আরও যদি কেউ থাকে আমি নাম নিতে পারছি না, সবাইকে আমি ধন্যবাদ জানাই শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। কারণ হলো যে কর্মীরা আজকে 365 দিন আমাদের এই শিলচর জেলা ক্রীড়া সংস্থায় যে মাঠে কাজ করে প্লেয়ারদের খেলার উপযোগী করে দেন, তাদের জন্য ওরা চিন্তা করছে বা করেছে সেটার জন্য আবারও ওদেরকে ধন্যবাদ জানিয়ে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। অবিরাম বৃষ্টিতে পাহাড়েও ধস, সপ্তাহের আগে স্বাভাবিক হচ্ছে না রেল চলাচল।
মাটি চাপায় মর্মান্তিক মৃত্যু। পরিস্থিতির খোঁজ নিতে বৃহস্পতিবার বরাকে মুখ্যমন্ত্রী। মরসুমের শুরুতে রেকর্ড বর্ষণে পণ্ড কৃষিক্ষেত, বরাক জুড়ে চাষিদের মাথায় হাত। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।